ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে, একটা স্ক্রিপ্টের পেছনে আরেকটা স্ক্রিপ্ট থাকে। মঙ্গলবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। আমরা একটু পেছনে যেতে চাই, জানতে চাই কেন এ কথা বলেছেন বুবলি। কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে, একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে। 2017 সালের 18 মার্চ বিকেল 4:56 নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন বুবলি। ছবিতে শাকিব খান বুবলি ছাড়াও আরও তিনজনকে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল ফ্যামিলি টাইম। ছবিটি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুরু হয় অপু বুবলি যুদ্ধ, বক্তব্য পাল্টা বক্তব্যে নিজেদের জাহির করার চেষ্টা, পরে বেরিয়ে আসে থলের বিড়াল। April 10, 2017 ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে যান অপু বিশ্বাস। জানান 2008 সালের 18 এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। জয় অপু শাকিবের ছেলে। শাকিবের ইচ্ছাতেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় জয়ের। এরপর অনেক নাটকীয়তা শেষে বিচ্ছেদ হয় অপু শাকিবের। বাস্তব জীবনের পাশাপাশি লাইট ক্যামেরার দুনিয়া থেকেও হারিয়ে যায় এ জুটি। অন্যদিকে বুবলিকে নিয়ে একের পর এক সিনেমা করতে থাকেন শাকিব খান, আর এদিকে ছেলেকে নিয়ে জীবন সংগ্রামে নেমে পড়েন অপু বিশ্বাস। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ গল্পে নতুন মোড়। 2020 সালের শুরুর দিকে শোবিজে ছড়িয়ে পড়ে শবনম বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তখন তিনি বীর সিনেমার শুটিং করছিলেন। বুবলির শারীরিক গড়নে ধরা পড়েছিল অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। এরপর ক্যাসিনো সিনেমার শুটিং করে উধাও হয়ে যান বুবলি, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও। শোবিজে ছড়িয়ে পড়ে, তাহলে কি ঘটতে যাচ্ছে অপু বিশ্বাসের ঘটনার পুনরাবৃত্তি? তখনও লোকমুখে একটাই প্রশ্ন, বুবলির সন্তানের বাবাকে। বুবলির সে সময়ের নীরবতা আলোচনায় ঘি ঢেলেছিল। মা হওয়ার গুঞ্জনে কেন নীরব ছিলেন ঢালিউডের এই নায়িকা? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়ান অনেকে। লোকমুখের কথা, সে সময় $25,000 নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন শবনম বুবলি। অনেকে হয়তো খবরটি বিশ্বাস করতে চাননি, কিন্তু উড়ো সে খবরের প্রমাণ পাওয়া গেছে বুবলির করা মঙ্গলবারের পোস্ট থেকে, যেখানে নায়িকা দুটি ছবি শেয়ার করেছেন, লিখেছেন থ্রো ব্যাক আমেরিকা। ছবিতে বেবি বাম সহ শবনম বুবলিকে দেখা গেছে। ক্যাপশনে লেখা মি উইথ মাই লাইফ, তার সঙ্গে লাভ ইমোজি। দর্শক একটু নড়ে চড়ে বসুন, গল্পের পেছনের গল্পটাই এবার খুঁজতে যাচ্ছি। একটা কথা তোমারে করতে চাই। বলো। আমি তোমারে মুক্ত করে দিতে চাই। আমাকে মুক্ত করে তোমার লাভ কি? 11 মাস পর দেশে ফিরেছেন শবনম বুবলি, এমন শিরোনামে প্রকাশিত খবরগুলোর কথা নিশ্চয়ই মনে আছে। 2021 সাল ফেব্রুয়ারির 3য় সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে সংবাদগুলো প্রকাশ হয়েছিল। দেশে ফিরেছিলেন শবনম বুবলি, ফিরে তার পছন্দের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তবে লম্বা এ সময়টা কোথায় ছিলেন এ প্রশ্নের উত্তর দেননি। মা হওয়ার গুঞ্জনের রহস্য জিয়ে রেখেছিলেন এ রহস্যময়ী নায়িকা। বলেছিলেন সময় হলেই সব বলবেন। জয়কে নিয়ে নিজের ফেসবুকে আবেগ ঘন পোস্ট করেছিলেন শাকিব খান, তা দেখে চুপ থাকতে পারেননি বুবলি। বেবি বাম্পের ছবি প্রকাশ করে নাড়িয়ে দিয়েছেন নেট দুনিয়া, রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন। বুবলি অন্তঃসত্ত্বা ছিলেন তার প্রমাণ দিয়েছেন তিনি নিজেই, কিন্তু আবারও সেই প্রশ্ন, তাহলে সন্তানের বাবাকে? সন্দেহের তীর অবশ্য ঢালিউড ভাইজান শাকিব খানের দিকেই। তবে জয়ের জন্মদিনেই কেন এ পোস্ট করলেন বুবলি, এ প্রশ্ন অনেকের মনে। তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছেন এ নায়িকা, এমনটাও জানতে চান নেটিজেনরা। এসব প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয়েছিল বুবলির কাছে।
ধারণা করা হয় এবার তিনি রহস্য উন্মোচন করবেন, কিন্তু না, আবারও রহস্য জিয়ে রাখলেন রহস্যময়ী এই নায়িকা। এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু, আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই, সো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ। তবে বুবলি আভাস দিয়েছেন, জানিয়েছেন ইসলাম ধর্মের রীতিতেই তার সব কিছু হয়েছে, কিন্তু কার সঙ্গে বিয়ে হয়েছে, তার সন্তানের বাবাই বা কে, এসব ব্যাপারে তার সেই আগের উত্তর। একটু অপেক্ষা করুন, আমি সব জানাবো। তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। গল্পে ক্লাইম্যাক্স এসেছে, এন্ড ক্লাইম্যাক্স, এতে নানা মনে নানা প্রশ্ন, সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরাও। তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে আছি বুবলির দিকে, কারণ তিনি বলবেন, সময় হলেই বলবেন, সময় নিয়েছেন সাংবাদিকদের কাছ থেকে। ওদিকে অপু বিশ্বাস এক প্রকার ঘি ঢেলেছেন। 28 সেপ্টেম্বর রাত 12:44 জয়ের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে লিখেছেন, সাম মোমেন্টস অফ আ হ্যাপি ফ্যামিলি, প্রে ফর আস, হ্যাশট্যাগ ফ্যামিলি টাইম, তার সঙ্গে আবারও সেই লাভ ইমোজি। যদি ফ্যামিলি শব্দটা ধরি তাহলে মনে প্রশ্ন আসে, এটা কি সেই 5 বছর আগের কাহিনীর পুনরাবৃত্তি? সেদিকে আর যেতে চাইছি না, আপাতত গল্পে দাড়ি নয়, কমা টানতে চাই। তবে বুবলি রহস্য নতুন মোড় নিয়েছে, এটি মোটামুটি পরিষ্কার। আর ত্রিভুজ প্রেমের গল্পের সমীকরণ তখনই বোঝা যাবে যখন বুবলি নীরবতা ভাঙবেন, রহস্য উন্মোচন করবেন, আর যতক্ষণ না করবেন ততক্ষণ রহস্যময়ী নায়িকা হিসেবেই সবিজে থাকবেন।